নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ধনতেরাসের রাত্রে ঘুমানোর আগে রান্নাঘরে সরিয়ে রাখুন এই একটি জিনিস, 5 দিনে কোটিপতি হতে চলেছেন আপনারা। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প করছি না, এটি স্বাস্থ্যসম্মত একটি বিধান বলছি, যা করলে আপনারা আফটার 5 ডেজ কোটিপতি হতে বাধ্য, অর্থাৎ কোটি টাকার মুখ দেখতে পাবেন। কি সেই উপায় তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। ধনতেরাস নিয়ে পূর্বে একটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, সেই ভিডিওতে আমি ধনতেরাসের কিছু আধ্যাত্মিক ক্রিয়াকলাপ বলেছি এবং এই ধনতেরাস কেন আমরা পালন করি সেই বিষয় নিয়েও বলেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ধনতেরাসের দিন একটি ছোট্ট ক্রিয়া আপনারা যদি করেন, অর্থাৎ ঠিক ঘুমানোর আগে রান্নাঘরে যদি এই একটি জিনিস রেখে দেন, তাহলে আফটার 5 ডেজ আপনারা কোটি টাকার মুখ দেখবেনই দেখবেন। তা আসুন, আর এতটুকু দেরি না করে আপনাদেরকে জানিয়ে দিই কী সেই জিনিস। বন্ধুরা, লবণকে তো আপনারা সকলেই চিনেন। হ্যাঁ বন্ধুরা, এই লবণের একটি ছোট্ট প্রয়োগ এই ভিডিওতে আমি বলবো, ভালো করে মন দিয়ে শুনুন। আমরা সাধারণত খাবারে লবণের ব্যবহার করে থাকি, এছাড়াও আমাদের বাস্তুতেও লবণের প্রয়োগ অনস্বীকার্য। আর এই প্রয়োগকে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ দিন রয়েছে, সেই দিনে করলে 13 গুণ ফল লাভ করা যায়, আর সেই বিশেষ দিন হচ্ছে এই ধনতেরাসের দিন। তাই আজকের দিনে আপনারা বাজার থেকে একটি লবণের প্যাকেট কিনে নিয়ে আসুন। ঘরের কোনো লবণ হবে না, এটা আমি আপনাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি, ঘরের কোনো লবণ হবে না। বাজার থেকে 1 প্যাকেট লবণ কিনে নিয়ে আসুন এবং সেই লবণটিকে আপনারা প্যাকেটটি কাটার পর একটি কাঁচের পাত্রে সেই লবণটি কিছু পরিমাণ ঢালুন এবং সেটি বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দিন। একটি জিনিস মাথায় রাখবেন, সেই লবণটি কখনোই ঢেকে রাখবেন না, খোলায় রাখুন এবং সেটি কাঁচের পাত্রে অবশ্যই রাখতে হবে। এবং সেই প্যাকেট থেকে আরও কিছু পরিমাণ লবণ আপনি আলাদা জায়গায় সরিয়ে রাখুন এবং রান্নাঘরে বাকি লবণটি, যে রান্নার লবণের কোটো রয়েছে, সেই কোটোতে সেই লবণটি ঢেলে দিন এবং আগামী 5 দিন সেই লবণে তরকারি বা রান্না খান। আর যে লবণটি আলাদা করে সরিয়ে রাখা হয়েছিল, সেই লবণটি আপনারা এই 5 দিন জলে মিশ্রিত করে ঘর মুছুন। আমি 100% দাবি নিয়ে বলছি, আপনাদের ঘরের সমস্ত বাস্তু এনার্জি, যেগুলো নেগেটিভ এনার্জি রয়েছে, অর্থাৎ বাস্তু দোষ রয়েছে, সেগুলো কিন্তু কেটে যাবে এবং আপনারা অতি সহজেই কোটি টাকার মুখ দেখতে পারবেন। আফটার 5 ডেজ, অর্থাৎ 5 দিন পর, সেই যে উত্তর পূর্ব কোণে কাঁচের পাত্রে যে লবণটি রেখেছিলেন, সেই লবণটি আপনি বাইরে ফেলে দিন এবং সেটিকে জল দিয়ে ধুয়ে নিন এবং বাড়িতে পুনরায় কাঁচের পাত্রটি রেখে দিন। তো এই ছোট্ট একটি ক্রিয়া আপনারা করে দেখুন আর হয়ে যান কোটিপতি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা হিট করে পাশে বেল আইকনটি অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত শুভ দীপাবলি, ধন্যবাদ।